হ্যাপি প্রমিস ডে ডার্লিং, আমি আজকে প্রমিস করছি আমি জীবনেও কারো কাছে কোথাও কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। সত্যি যাবে না তো? সত্যি তিন সত্যি যাব না, সত্যি যাব না। চলে গেল ভাই, চলে গেল রোজ ডেতে, রোজের ভ্যালি দিয়ে প্রমিস ডেতে চিট ফান্ডের মতো প্রমিস করে চলে গেল শালা খান দানি, ঘরের মেয়েটা চলে গেল। খুব কষ্ট হচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে ভাই, চলে গেল। বল তো তোরি, কেন যেতে দিলি এত সহজে তুই? আরে মোহাব্বত থি ইসলিয়ে তো জানে দিয়া, জিদ হতি তো আজ মেরে বাচ্চে কা মা হতি। ভালো তো বাসে না। হোয়াটসঅ্যাপ, এই প্রথমবার লাইফে কোনো মেয়ের সাথে ভ্যালেন্টাইন ডেতে ডেটিং করছি, ফিলিং নাইস, নাইস স্যার, নাইস টেস্ট। Can I ask you a modern question? Yes, of course. Are you virgin? Yes, of course. And what about you? Are you virgin? No, life fucks me a lot. আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না, আপনার কি এটা বোরখা পরেছেন নাকি হরমোনের জন্য দাড়ি গজিয়েছে? না, এটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম, স্কুলের নয়, ভ্যালেন্টাইন ডে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আরো গভীরে যাওয়ার দরকার, সেটাই বেটার। এই জানো আগের বছর না বন্নী শিখার বয়ফ্রেন্ড ওকে পুরো হাঁটু গেড়ে বসে কি রোমান্টিক ভাবে হাতে গোলাপ ফুল নিয়ে পুরো শাহরুখ খান স্টাইলে ওকে প্রপোজ করেছিল। তো এবার তুমি আমাকে কোন স্টাইলে করবে? ডগি মিউজিক। হ্যাঁ, মানে তুমি তো ডগি পছন্দ করো, কুত্তার বাচ্চা, হ্যাশট্যাগ অ্যানিমাল লাভার ওয়াইল্ড। তোমাকে একটা ছোট কুকুরের বাচ্চা গিফট দেবো, তুমিও খুশি হবে। তো এই স্টাইলেই আর কি আমি করবো, ডগি স্টাইল। হাউ কিউট। আর হ্যাঁ বন্ধুগণ, একটি আনন্দ সংবাদ, রামি সার্কেল অ্যাপ, এটি একটি 100% নিরাপদ এবং আইনি গেমিং অ্যাপ। এটি সীমিত সময়ের জন্য অনেক অফার এবং পুরস্কার নিয়ে এসেছে, তাই সিম্পল রামি খেলো ক্যাশ যেত। এখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে। আর হ্যাঁ, যারা রামি খেলতে জানো না তাদেরও চিন্তার কোনো কারণ নেই, সহজেই প্র্যাকটিস গেম খেলে শিখে নিতে পারো। আর প্র্যাকটিস গেম খেলা হয়ে গেলে ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবে এবং তোমার জিতে যাওয়া অ্যামাউন্ট খুব সহজে তুমি ব্যাংক থেকে তুলে নিতে পারবে। আর প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 2000 টাকা পর্যন্ত বোনাস। তোদের কিশোর বন্ধুগণ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করো রামি সার্কেল অ্যাপ। আর হ্যাঁ বন্ধুগণ, এই খেলাটি খেলতে খেলতে কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে যেতে পারে, তাই নিজের রিস্কে খেলো আর কি, বুঝে শুনে। ওকে, ভালো তো বাসে না। হাই বেবি, বলো তো আজকে কি ডে, কি হয়েছে? আমার বাবু তো আমার শোনো ময়না পাখি, তোতা পাখি, টিয়া পাখিটার কি হয়েছে, লাগ করেছে কেন? আমার বাবু তো লাগ করেছে কেন? না আর কতদিন বলো তো, আর কতদিন তুমি এভাবে বেকার থাকবে, রোজগার করবে না? আমি কতদিন বাবার দেখা ছেলেদের ডিফিউজ করব, কতদিন ম্যানেজ করব বাড়িতে? আমি কোনদিন দেখবে ধুম করে বিয়ে দিয়ে দিয়েছে আমার। দেখো আজকে প্রমিস ডে, তোমাকে প্রমিস করতেই হবে যে পরের বছর ভ্যালেন্টাইন ডে আসার আগে তুমি ভালো মতো রোজগার শুরু করবেই করবে, প্রমিস করো প্লিজ। আরে সেই নিয়ে কথা বলতে এসেছি, আর দারুণ বিজনেসের আইডিয়া রয়েছে আমার। আমার সাথে আবার তুমি শার্ক ট্যাঙ্ক খেলা শুরু করবে না বলে দিচ্ছি। আরে বাবা শোন তো আগে বিজনেস প্ল্যানটা, শোন আগে, অ্যাপ্রিসিয়েট করবি, শোন। আমি চা বিক্রি করব, আর চায়ের সাথে আমি ফ্রিতে সিগারেট খাওয়াবো। এখন তোর মাথায় প্রশ্ন করছে যে চায়ের সাথে ফ্রিতে সিগারেট খাওয়াবি, সিগারেটের টাকাটা আসবে কোত্থেকে? তোর তো লস হবে। এইখানে আমার স্কিম, একটু ভালো করে লক্ষ্য করে দেখবি আমাদের সমাজে অনেক বড়লোক মানুষ রয়েছে, সোকল বড়লোক মানুষ, যারা অনেক লম্বা লম্বা সিগারেট ধরে, এরকম লম্বা লম্বা সিগারেট ধরে আর স্ট্যাটাস মেনটেনের জন্য দুটো টান মেরে ফেলে দেয়। মানে সবাই তো আমাদের মতো মধ্যবিত্ত না যে একটা সিগারেট জ্বালিয়ে 4-5 বন্ধু মিলে খাবে, কাউন্টারে খাবে, তার ফুকতে ফুকতে কত হলুদ কোম্পানিতে আগুন লাগাই দিবে, ওদের ভাই স্ট্যাটাস আমরা দুটো টান মেরে ফেলে দেবে। আমি কী করবো, 4টা ছেলে রাখবো শহরে, ওরা বড় লোকদের পদে পদে ঘুরে বেড়াবে। আর যেই একটা বড় লোক দুটো টান মেরে সিগারেটটাকে ফেলে দেবে, সাথে সাথে ওটা কুড়িয়ে নিয়ে কেটে আমার কোম্পানির সিল মেরে দেবে, সিল মেরে দেবে। আমার কোম্পানির সিল হচ্ছে ধোয়া ওঠা চা ফুকতে ফুকতে খা, ধোয়া ওঠা চা ফুকতে ফুকতে খা, তা রম রম করে চলবে বিজনেস। কেমন লাগলো আমার প্ল্যানটা বল? দেখ তোকে আমি যতদিনই রোজগার করার কথা বলেছি, তুই আমার সাথে শার্ক ট্যাঙ্ক খেলা শুরু করেছিস, বিজনেসের আইডিয়া দিবি, পরের দিন ঘুম থেকে উঠে ভুলে যাবি। এভাবে হয় না বাবু, হয় না, আইডিয়া যখন আছে শুরু করো, দেরি কিসের? আরে বাবা শার্ক ট্যাঙ্ক খেলায় তুই হচ্ছিস আমার শার্ক, তো তুই যদি টাকা আমাকে ইনভেস্ট না করিস আমি কী করে বিজনেসটা শুরু করি? তুই তোর বাবাকে বলে 50 লাখ টাকা দে, আমি 5% দিয়ে দেবো, আচ্ছা 10% দিয়ে দেবো, যা প্রফিট হবে তোর বাবার। শালা রেডিমেড বেকারি, বিয়ের আগেই পর নিবি, কর দিই না ছোটি বালি ভাত, এটা যৌতুক না, এটা বিজনেস ডিল। আই ক্যান থিঙ্ক স্মার্ট, আই ক্যান ওয়ার্ক হার্ড, তোর বাবারই প্রফিট হবে, ওটা ভেবে দেখিস। আচ্ছা বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, আমি আমার বাবাকে ম্যানেজ করার চেষ্টা করছি, বাট আজকে প্রমিস ডে, তুই আমাকে প্রমিস কর যে তুই খুব হার্ড ওয়ার্ক করবি বাবু। আরে প্রমিস তো বাচ্চারা করে ডার্লিং, লেজেন্ডরা মা কালীর দিব্যি খায়। মা কালীর দিব্যি জান লাগিয়ে দেবো। দাদা আমার রুম বুক ছিল, চাবিটা দাদা, রুম বুক করা ছিল, অ্যাডভান্সও করা ছিল, চাবিটা দেন।
দাদা আমার রুমে চাবিটা চাবিটা দেন দাদা আমার রুমের দাদা একটা রুম লাগবে আর রুম ফাঁকা নেই এটা বলবেন না দাদা এটা বলবেন না দাদা প্লিজ টেডি ডেতে টেডি চকলেট ডেতে চকলেট রোজ ডেতে রোজ 5000 টাকা ইনভেস্ট হয়েছে জানেন আজকে রিটার্নের সম্ভাবনা আছে প্লিজ দাদা এরকম করবেন না যে করে একটা ব্যবস্থা করেন দাদা প্লিজ দাদা আপনার পায়ে ধরি দাদা প্লিজ আচ্ছা এই ব্যাপার একটা বাথরুম আছে চলবে চলবে মানে দৌড়াবে 6000 টাকা লাগবে আপনি 7000 রাখেন 1000 আপনার টিপস একটা রুম লাগবে দাদা দাদা রুম বাথরুম সব বুক প্লিজ ডোন্ট সে দিস কেটিএম এর ইএমআই এখনো শোধ হয় নাই কিডনি বন্ধক রেখা প্রেমিকার আইফোন গিফট করছি তারপরে আসতে রাজি হয়েছে জানেন একটা ব্যবস্থা করেন দাদা হাত জোর করতেছি তাহলে কচু কাছে সূত্রী দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে লাগবে দাদা প্লিজ দাদা একটু ম্যানেজ করেন দাদা আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান একটা কাজ করুন এখানেই শুরু করুন কেউ দেখবে না মিউজিক বাবু তুমি চকলেট ডে টেডি ডে রোজ ডেতে আমার সাথে দেখা করতে এলে না কেন ওসব বড়লোকদের ডে শোনা আমাদের গরিবদের একটাই ডে অনলি ওয়ার্কিং ডে বিশ কেনার টাকা জোগাড় করতে পারছি না সুইসাইডের জন্য রেডি আর তোমারে কিনে দেবো আমি 1000 টাকা দামি টেডি সব হয় না গো তা আজকে কিস ডেতে কেন দেখা করতে এসছো কিস করতে তো আর টাকা লাগে না ফাজিলটা তো বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে নিজের জীবন থেকে প্রাপ্ত শিক্ষার মাধ্যমে একটি ছোট্ট জ্ঞান দিতে চাই এই যে চকলেট ডে টেডি ডে কিস ডে প্রমিস ডে হাগ ডে মুদ ডে থুতু ডে এগুলো না বিয়ের আগেই হয় বিয়ের পরে শুধু একটাই ডে আমার একটু শান্তিতে বাঁচতে দে আর হ্যাঁ সমস্ত পিতা মাতাদের উদ্দেশ্যে বলতেছি এই 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডের দিন যদি আপনার সুপুত্র আপনারে বলে যে আজকে টিউশনে এক্সট্রা ক্লাস আছে ফিরতে দেরি হবে তাইলে ভাববেন এর দুইটা কারণ নাম্বার ওয়ান আপনার ছেলে সিঙ্গেল দুঃখটাকে অনুভব করার জন্য বন্ধুদের সাথে ক্লাসের নামে কাচের গ্লাসে মদের ঝড় তুলবে অথবা আপনার ছেলের রক্ত শাহরুখ খান পজিটিভ বিরাট রোমান্টিক সিনেমা হলে গাছের তলে বন্ধুর ফ্ল্যাটের ডাইনিং হলে অথবা ওয়ে হোটেলে মেডিকেল স্টোরের ইনকাম বাড়াবে এনজয় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সিঙ্গেল আছেন পরের বছর ভ্যালেন্টাইনে জুটে যাবে আর যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার না করেন জীবনেও জুটবে না সিনেবাপের অভিশাপ সিনেবাপের অভিশাপ ভালো